তোমাদের সেকেন্ড পেপারের যে 100 নাম্বার আছে, পেপার ওয়ান, পেপার টু এর, তো ওটা থেকে মোটামুটি হাফ পোর্শনটা ক্লাস হয়েছে, মানে 100 নাম্বার যে বাংলায় লিখতে হবে সেকশন এ এর মধ্যে। তো ক্যানোনিক্যাল লিটারেচারের মধ্যে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক হয়েছে। এক্সট্রা ক্যানোনিক্যাল লিটারেচারের মধ্যে অনুপিটক, মানে মিলিত বই ইত্যাদি, অর্থকথা এবং বংশ লিটারেচার, এর মধ্যে অর্থকথার মধ্যে বুদ্ধঘোষ, বুদ্ধদত্ত, বংশ লিটারেচার, এগুলো হয়েছে। মোটামুটি এই জায়গা থেকে যেটা বলেছিলাম, একটা কোশ্চেন প্রতিবারে থাকে, এই জায়গা থেকে একটা কোশ্চেন প্রতিবারে থাকে। তো এই জায়গা থেকে 230 নম্বরের করতে হবে। তো বলা যায় যে এখানে যেগুলো হয়েছে ওগুলো করলে 200 আশা করি পাওয়া যাবে সেখান থেকে। তো তারপরেও নেক্সট যে পোর্শনটা আছে যেখান থেকে আরও 2টো কোশ্চেন থাকে অপশানে, সেই জায়গাটার জন্য পড়াশোনা হবে। এই জায়গাটা হচ্ছে হিস্ট্রি অফ পালি লিটারেচার, পালি সাহিত্যের ইতিহাসের অংশ। সিলেবাস তোমাদের দেয়া ছিল, এখানে কিছু বইপত্র বলা আছে। আর এর পরে যেটা শুরু হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ বুদ্ধিজম, বা বেসিক্যালি আর্লি বুদ্ধিজম এই বিষয়ে। তো এর মধ্যে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া, লাইফ অফ বুদ্ধা, রয়্যাল প্যাট্রনেজ, অরিজিন অফ সংঘ, এই সেকশান একটা আছে, এখান থেকে একটা প্রশ্ন থাকে। আর ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজমের মধ্যে কাউন্সিলগুলো যে আছে সেগুলো চারটে, মানে মানে বৌদ্ধ সঙ্গীতি যে আছে সেগুলো সম্পর্কে চারটে, বুদ্ধিস্ট স্কুলস অ্যান্ড সেক্টস মানে বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন শাখা বিভাজন সেগুলো সম্পর্কে, অ্যান্ড স্প্রেড অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম, এগুলো উপরে থাকে। তো এর মধ্যে প্রথমেই লাইফ অফ বুদ্ধা পড়ালে ভালো হতো। তো আচ্ছা, এখান থেকে কিছুটা বলে দিই। এখান থেকে এই পোর্শনটা যে আছে, এখান থেকে মেন যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া। তো প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া লেখা হলেও এটা মোটামুটি প্রশ্নটার ধরন হয় যে বুদ্ধের সমকালে ভারতবর্ষের পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল বা রিলিজিয়াস কন্ডিশন কেমন ছিল, এবং আরেকটি প্রশ্ন থাকে সোশিও ইকোনমিক কন্ডিশন কেমন ছিল। তো মোটামুটি এই তিনটে প্রশ্ন থেকে আসে, লাইফ অফ বুদ্ধা থেকে প্রশ্ন থাকে, বুদ্ধের জীবনী সম্পর্কে বলতে দেয়, বা অনেক সময় বুদ্ধের মানে প্রথম যে মানে জীবনের প্রথম ভাগ বা অন্তিম ভাগ বা মেজর ইভেন্ট সব দ্য লাইফ অফ বুদ্ধা, এরকমভাবে প্রশ্ন থাকে। তো এই জায়গাটা জেনারেলি আমরা যারা পালি পড়েছি খুব একটা পড়ি না, এমনি তো বুদ্ধ জীবনী জেনে রাখা হয়, কিন্তু নোটগুলো করা হয় না। তার কারণ হচ্ছে লাইফ অফ বুদ্ধা নিয়ে এত বেশি লেখা বা কন্টেন্ট আছে যে ওই একটা 2-2.5 পাতা বা 3 পাতা লিখে সেটা জোগানো খুব মুশকিল, মানে সমস্ত তথ্য এগুলো সবাই জানে ডিটেলসগুলো। এই জন্য মানে এক প্রকার বলা যায় কমন বিষয় যতই লেখো না কেন এটা দিয়ে মানে মন জোগানো যাবে না। এই জন্য জেনারেলি এই লাইফ অফ বুদ্ধার যে প্রশ্নগুলো সেগুলো করা হয় না। তো তাও যদি মোটামুটি বলা হয়, আচ্ছা আজকে আমি বরং গ্রামার ক্লাসের পরিবর্তে এই 2টো জায়গায় বলে দিই। লাইফ অফ বুদ্ধা বললে একটা তো নোট রাখা আছে, সেটা থেকে আমি মোটামুটি কমেন্ট্রি মতো করে দেব, আর তারপরে সেটার সঙ্গে সঙ্গেই হচ্ছে এই কাউন্সিলগুলো পড়াতে হবে বৌদ্ধ সঙ্গীতে। আচ্ছা, তো লাইফ অফ বুদ্ধা বললে এখান থেকে কাউন্সিল এর আগে
আমার এটা এখনো এ করা হয়নি, ইনফর্মেটিভ নোট আমি শুনি লাইক অবৃদ্ধ কি লেখা হয়নি। আচ্ছা, তো লাইফ অফ বুদ্ধ থেকে এখানে রিভিউ ব্রিফলি দ্য ব্রিফ টেক্সট ফ্রম হুইচ এ বায়োগ্রাফি অফ বুদ্ধ ক্যান বি কম্পাইল্ড। আচ্ছা, প্রশ্নটা এসেছে 3-এ, 4-এ, 8-এ, এই প্রশ্নটা করলে হবে না। ঠিক আছে, এটা আমি আলাদা করে একদিন ই করে দেবো। জেনারেলি যদি বলা হয়, জাস্ট গল্পের মতন কিছুটা বলে দিচ্ছি, জেনে রাখলে ভালো, একটু এটার নোটটা আমরা খুব একটা দেখবো না। এমনি বুদ্ধ জীবনী সম্পর্কে মোটামুটি তোমরা জানো যে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মোটামুটি, আর কপিলাবস্তু নগরে, যেটা নেপালের মধ্যে এখন পড়েছে। তো বুদ্ধের মানে প্রি বুদ্ধা যদি কিছু বিষয়ের কথা বলা হয়, তো বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে বুদ্ধ আমাদেরই মতন মানুষ ছিলেন, তিনি তপস্যা ইত্যাদি করে ওই অবস্থা লাভ করেছিলেন। তো তার মানে তিনি যে দেবতা বা মানে মানুষ রূপ ধরে জন্মগ্রহণ করেছেন এই রকম ন্যারেটিভ না, তো বেসিক্যালি তাকে মানুষ হিসেবেই ধরা হয়, তিনি অবতার বা ইত্যাদি নয়, যেটা আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার হিসেবে বলা হয়। তো বৌদ্ধ মতে সেই রকম মনে করা হয় না। এবং আরেকটি জিনিস যেটা তোমরা এই যে বুদ্ধ বংশ বলে যে বুদ্ধকনিকায় যে টেক্সটটি আছে সেইখানের প্রসঙ্গে কিছুটা আমি বলেছিলাম, বা জাতকের প্রসঙ্গে, যে বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ যিনি, তিনি পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন মানুষ রূপে, এমনকি পশু পাখি রূপেও। তো তার সেই বিভিন্ন জন্মে তপস্যা করেছেন বা কিছু গুণাবলী অর্জন করেছেন, এবং অন্তিম জন্মে যখন এটা পরিপূর্ণতা অর্জন করেছে তখন তিনি বুদ্ধত্ব লাভ করেন। আর এইখানে মানে বলা হয় যে এই গৌতম বুদ্ধের পূর্বেও আরও অনেক বুদ্ধ ছিলেন। গৌতম বুদ্ধকে নিয়ে 28 জন বুদ্ধের নাম পালি সাহিত্যে পাওয়া যায়, 28 জন। তো তার মধ্যে মনে হয় 24 জনের বুদ্ধ বংশ গ্রন্থতে আছে, তাদের যে তারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তাদের শিষ্য প্রশিষ্য কারা ছিলেন, এবং কিছু কিছু ঘটনা তাদের জীবন সম্পর্কে উল্লেখ আছে বুদ্ধ বংশ গ্রন্থে। এবং দীর্ঘ নিকায়ের মধ্যে, যেটা ক্ষুদ্রকনিকায় এই মানে সূত্রপিটকের প্রথম অংশ, সেখানেও কিন্তু 6 জন বুদ্ধের নাম উল্লেখ পাওয়া যায় এবং তাদের জীবনের বেশ কিছু ঘটনাবলী উল্লেখ পাওয়া যায়। গোনাগমন বুদ্ধ, বিপশ্চী বুদ্ধ, শিখি বুদ্ধ, এইরকম। তো বিভিন্ন যে বুদ্ধ আছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলে ভালো হয়, একটুখানি দাঁড়ান। এটা আবার নাম টাম লেখা আছে, যাই হোক, ঠিক আছে, এখানেই দেখানো যায়।
একটু দাঁড়াবে, মোটামুটি কি প্রসঙ্গ হলো যে বুদ্ধের আগেও বেশ কিছু বুদ্ধের নাম পাওয়া যায়, এগুলো জাস্ট বেসিক ধারণা হিসেবে এ করে রাখা। যেমন শিখি, বৈষ্ণব, এরকম নাম আছে, এগুলো আমি শব্দগুলো মানে বাংলা ভাষায় লিখছি, এগুলো পালিতে হলে এরকম হবে শিখি। আরো সব নামগুলো অদ্ভুত রকম, বৈষ্ণব ভয় ভয় হয় গুণাগমন, বিপশ্চি ইত্যাদি বুদ্ধদের নাম পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এরা যখন ছিলেন, বুদ্ধ ছিলেন, এরা হয়তো কেউ 23 নম্বর, কেউ 24 নম্বর এরকম বুদ্ধ হবে। এদের মধ্যে আদি যে বুদ্ধের নাম পাওয়া যায় পালিতে, তার নাম হচ্ছে দীপঙ্কর। তো দীপঙ্কর যে বুদ্ধ ছিলেন, এই দীপঙ্কর বুদ্ধ যখন তিনি মানে অবস্থান করছেন সেই সময়ে, সামথিং টাইমটা বলা হয় যে 10^140 এরকম বছর আগে। আমি হিসাব করে এ করেছিলাম মানে কত কল্প কত এরকম আগে একটা বলা ছিল, এক্সাক্ট এটা মনে পড়ছে না। তো বহু প্রাচীনের মানে অনেক যুগ আগে দীপঙ্কর বুদ্ধের সময়ে, বর্তমানে যিনি গৌতম বুদ্ধ হয়েছেন, তিনি সুমেধ বলে, বানানটা বলেছি সুমেধ, সুমেধ নামে একজন তাপস ছিলেন, তপস্বী। এই দীপঙ্কর বুদ্ধ যখন মানে তিনি আছেন, তার সমকালে সুমেধ তাপস, তিনি যে মনে মনে সংকল্প করেছিলেন যে আমিও এনার মতো বুদ্ধ হব একদিন। এবং এই সুমেধ তাপস এই সামথিং 10^140 এইরকম একটা সময়কাল ধরে বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছেন এবং কিছু কিছু গুণাবলী অর্জন করে অবশেষে গৌতম বুদ্ধ রূপে জন্মগ্রহণ করেন। তো এই যে সুমেধ তাপস, তার পরবর্তীতে মানে দীপঙ্কর বুদ্ধের পরবর্তী যে এই টাইম পিরিয়ডে বিভিন্ন সময় যে বিভিন্নভাবে জন্মগ্রহণ করেছেন, মানুষ হিসেবে কখনো পশু পাখি হিসেবে, সেই কাহিনীগুলোই হচ্ছে জাতক। তো এই সময় এই যে তার সংকল্প করা যে আমিও বুদ্ধ হব, সেখান থেকে শুরু করে পরবর্তীতে যে গৌতম বুদ্ধ রূপে জন্মগ্রহণ করার পূর্ব মানে সিদ্ধার্থ যে গৌতম রূপে জন্মগ্রহণ করার আগে পর্যন্ত যে কাহিনী, সেইটাকে পালিতে বলা হয় দূরের নীলা। এই জিনিসগুলো
ঘুরে ফিরে যা কিছু করবে তার মধ্যে লিঙ্ক আছে, এগুলো নোট করতে থাকো। দূরে নিদান, দূরে নিদান অর্থে হচ্ছে যে বুদ্ধের যে মানে জন্মগ্রহণের পূর্বের যে দূরবর্তী, মানে বুদ্ধত্ব লাভের থেকে দূরবর্তী যে কাহিনী, নিদান শব্দটা মোটামুটিভাবে একটা ভূমিকা হিসেবে পালিতে প্রয়োগ হয়। আর মানে বুদ্ধরূপে মানে সিদ্ধার্থরূপে তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের পর থেকে বুদ্ধত্ব লাভ পর্যন্ত যে অংশটা জীবনের, মানে একেবারে প্রথম ভাগ, এই বুদ্ধ সম্ভবত 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেছেন, এগুলো ডিটেলসে বলা হবে। তো ওই যে জন্মগ্রহণ থেকে 35 বছর পর্যন্ত যে অংশ সেটাকে বলা হয় অবিদুরের নিদান। দূরবর্তী একেবারে বুদ্ধত্ব লাভের থেকে অনেক দূরের ঘটনা, অবিদূরে হচ্ছে মোটামুটি কাছাকাছি, খুব একটা দূর না। আর বুদ্ধত্ব লাভের পরের যে অংশটা আছে বাকি যে জীবনী সেটাকে বলা হয় সন্তিকে নিধান। পালিতে সন্তিকে মানে কাছে বোঝায়, দূরে মানে মোটামুটি কাছাকাছি এবং একদম কাছে, এই তিনটি অংশে বলা হয়। এবং এই যে জিনিসটি এইটি আছে জাতক নিদান গ্রন্থে। জাতক নিদান হচ্ছে বুদ্ধ ঘোষ যে জাতক অর্থকথা লিখেছিলেন, জাতক গ্রন্থের যে টীকা তার ভূমিকা, ভূমিকাটা হচ্ছে জাতক নিদান। এবং এই গ্রন্থে তিনি যে এই পূর্ব বৃত্তান্ত এটা বলেছেন, এবং এইটি বাংলাতে আলাদা করে অনুবাদও হয়েছে জাতক নিদান কথা বলে, সম্ভবত দুইটি অনুবাদ আছে। মানে এটা একটা মেইন গ্রন্থের ভূমিকা হলেও এটা একটা স্বতন্ত্র গ্রন্থ হিসেবে মর্যাদা পায়। এই হলো দূরে নিদান, অবিদূরে নিদান, সন্তিকে নিদান। এবং এইখানে দূরে নিদানের মধ্যে আমরা জানছি যে পূর্ববর্তী যে বুদ্ধরা ছিলেন তাদের সময়েতে কিন্তু এই সুমেধ তাপস যিনি সংকল্প করেছিলেন আমি বুদ্ধ হব, তিনি বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছেন। আর অবিদূরে নিদান হচ্ছে এবার এই জায়গাটা মোটামুটি বলা হবে। তো বলা হয় যে এই যে বিভিন্ন দূরে নিদানের মধ্যে যে বুদ্ধ বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ে তিনি বোধি লাভের জন্য প্রয়াস করছেন। তো তো বোধি লাভের জন্য যিনি প্রয়াস করছেন, বোধি লাভের জন্য যে সত্য, সত্য মানে হচ্ছে জীব প্রয়াস করছে পরে, সে হলো বোধিসত্ত্ব। বোধিসত্ত্বটা তোমরা বহু জায়গায় পাবে। বোধিসত্ত্ব মানে কি বোঝাচ্ছে, বোধি লাভের জন্য যে সত্য বা সত্তা জীব চেষ্টা করছে তিনি হচ্ছেন বোধিসত্ত্ব। মানে ওই যে সুমেধ তাপস হওয়ার পরে, পরে যে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করা, তার মধ্যবর্তী বিভিন্ন জন্মে বুদ্ধকেই বলা হচ্ছে বোধিসত্ত্ব। আরেকটি শব্দ প্রয়োগ করা হয় জাতকে, সেটা হচ্ছে মহাসত্ত্ব। এই দুটো বুদ্ধেরই প্রতিশব্দ, কিন্তু বুদ্ধত্ব লাভের আগে পর্যন্ত। বুদ্ধ বা বোধি যখন তিনি লাভ করলেন, তিনি তখন হয়ে গেলেন বুদ্ধ। তো অন্তিম যখন বোধিসত্ত্ব হলেন, মানে এই সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণের আগের জন্মে, বলা হয় যে তিনি বেশান্তর নামে জন্মগ্রহণ করেছিলেন। বেশান্তরের নামে একটি জাতক আছে, বেশান্তর জাতক, জাতক যে গ্রন্থটি আছে তার শেষ জাতক হচ্ছে বেশান্তর জাতক, প্রথম জাতক হচ্ছে অপন্নক জাতক। এগুলো মনে রাখবে, ধরো তোমরা যখন নোটটা লিখছো, আমার মনে হয় এই কথাগুলো ওই নোটে লেখা নেই, মানে শর্ট নোট যেটা থাকে, কিন্তু এগুলো দিতে পারো যে জাতক গ্রন্থের প্রথম জাতক হলো অপন্নক জাতক, অন্তিম জাতক হলো বেশান্তর জাতক, এটাই ও হয় বেশান্ত। তো বেশান্ত জাতকের গল্পটা হচ্ছে অনেকটা আমাদের যেমন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে, উনি সমস্ত কিছু দান, রাজ্য দান করে দিয়েছিলেন,
স্ত্রী পুত্রকে দান করে দিয়েছিলেন এবং নিজেকেও ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিলেন। এবং তিনি যখন এই মহা দান করেন, এই এত বড় দান করা কারোর পক্ষে সম্ভব নয়, তখন কথিত আছে তখন পৃথিবী মানে ভূমিকম্প হয়েছিল সেই সময়তে, বিশ্বন্তরের মহাদান বলে বলা হয়। এবং বৌদ্ধ সমাজে এই এরকম মানে যাত্রাপালা টাইপের যখন হয় তখন এই বিশ্বন্তরের কাহিনী ইত্যাদি পালা জাতীয় হয়, এগুলো চট্টগ্রামের দিকে প্রচলিত আছে। তো বিশ্বন্তর জাতক হয়ে তিনি যখন মানে দেহত্যাগ করলেন, তারপরে কথিত আছে যে তিনি তাবতিংশ স্বর্গে না সব মোশরে তুষিত স্বর্গে, তুষিত নামে বৌদ্ধ মতে একটি স্বর্গ আছে, সেখানে তিনি অবস্থান করছিলেন এবং তারপরে তিনি জন্মগ্রহণ করলেন সিদ্ধার্থ গৌতম। এবার এই জায়গায় কথিত আছে যে বুদ্ধের মা, যার নাম হচ্ছে মায়া দেবী, তো তিনি আচ্ছা তার আগে বংশ পরিচয় সম্পর্কে বললে যে মোটামুটিভাবে আমরা এটা জানি যে বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো শাক্য কথাটি আসছে, বলা হয় যে বুদ্ধের যে আদি পূর্বপুরুষ ছিলেন রাজা ইক্ষ্বাকু, হর্ষই হবেন, সংস্কৃত শব্দটা হচ্ছে ই কয় বলে ইক্ষ্বাকু, পালি হচ্ছে ওক্কাকো বলে, সংস্কৃত ইক্ষ্বাকু। তো এই যে ওক্কাকু ইনি হচ্ছেন এদের আদি পুরুষ। কথিত আছে যে তার সন্তানদের মধ্যে কনিষ্ঠ সন্তান রাজা হবেন বলে জ্যেষ্ঠ সন্তান যারা মানে বড় ছেলে যারা, তারা সবাই রাজ্য ত্যাগ করে হিমালয়ের পাদদেশে এক জায়গায় বসতি স্থাপন করেন। তো রাজা ইক্ষ্বাকুর যারা বংশধর, ইনি হচ্ছেন সৌর বংশে জন্ম হয়, সূর্য বংশ যেটা, বা সূর্য বংশ বলা যায়, সূর্য বংশ জন্মগ্রহণ করেন। এই জন্য বুদ্ধ তার পরিচয় দিচ্ছেন যে তার আদিত্য বন্ধু হচ্ছে তার গোত্র। আদিত্য বন্ধু গোত্রস্ব জাতিয়া নাম শাকীয় সম্ভা কুলা পব্বজিতম কি রাজা ন কামে অভিবক্তম, এরকম একটা শ্লোক আছে, মানে বুদ্ধ নিজের পরিচয় দিচ্ছেন। আচ্ছা আজকে পুরোপুরি এইটা নিয়েই ক্লাস হোক, মানে এটা তোমাদের যাকে নিয়ে পালি সাহিত্যে সমস্ত কিছু সেগুলো ডিটেলসে জেনে রাখা ভালো। আদিত্য বন্ধু তার গোত্রের নাম এবং তিনি জাতিতে হচ্ছেন শাক্য। তো এবং এটা বলছেন বিম্বিসারকে, এটা উল্লেখ আছে, সে প্রসঙ্গটা পরে আসবে, নিজের পরিচয় নিজের মুখে দিচ্ছেন। শাক্য বলার কারণ হচ্ছে যে বলা হয় যে ওই ইক্ষ্বাকুর যে জ্যেষ্ঠ সন্তান, তারা গিয়ে একটি শাক বৃক্ষের নিচে বসতি স্থাপন করে। শাক হচ্ছে যেটা সেগুন গাছ, তো সেগুন শাক বৃক্ষের নিচে যারা বসবাস শুরু করে সেই জন্য তাদের নাম হয় শাক্য। এবং এরা হচ্ছেন এই সৌরবংশেরই আদিত্য বন্ধু গোত্র। আর কপিলবস্তু নামের কারণ হচ্ছে যে ওই জায়গাতে কপিল মুনির বাস ছিল সম্ভবত, সেই জন্য কপিলবস্তু নাম হয়। এক্সাক্টাই বলতে পারছি না, একটুখানি আমার সংশয় হতে পারে কপিলবস্তু নামের কারণ। তো তাদের পরবর্তীতে ওই যে বংশ, সেই বংশের রাজা হন শুদ্ধোদন, এবং তার স্ত্রী হচ্ছেন মায়া দেবী। মায়া দেবী হচ্ছেন বুদ্ধের মা, শুদ্ধোদন হলেন পিতা, মায়া দেবী হলেন মা। আর মোস্ট প্রবাবলি শুদ্ধোদনের পিতার নাম হচ্ছে, মানে বুদ্ধের যিনি পিতামহ দাদু, তার নাম হচ্ছে সিংহন, এটা আমার একটু সংশয় আছে, মোটামুটি বলা যায় এটা তার সন্তান শুদ্ধোদন তার এ। এবং সিংহনের আরো পুত্র ছিল যেমন অমৃতদন, তিলোদন, এরকম চারজন পুত্র ছিল। এরা হচ্ছেন বুদ্ধের কাকা, শুদ্ধোদন জ্যেষ্ঠ পুত্র। তো এই দুজনের সন্তান হচ্ছেন সিদ্ধার্থ গৌতম, এবং তিনি
একমাত্র সন্তান ছিলেন। এবারে একটু পূর্ব বৃত্তান্ত বলো, তুই তুষিত স্বর্গে যখন ওই বেশ্যন্তর হওয়ার পরে যখন বোধিসত্ত্ব অবস্থান করছেন সেই পর্যন্ত তুই দূরে নিলাম, এরপরে যে তিনি জন্মগ্রহণ করবে এখান থেকে অবিদূরে নিদানের অংশ শুরু হচ্ছে। তো কপিলাবস্তু যে কপিলাবস্তু প্রসঙ্গে আরেকটুখানি বলি শুদ্ধতর প্রসঙ্গে, তো কপিলাবস্তু কিন্তু গণরাজ্য ছিল। ইন জেনারেল আমরা বুদ্ধ জীবনী প্রসঙ্গে গ্রন্থগুলো বা আলোচনা দেখলে জানবো যে শুদ্ধতর রাজা ছিলেন, তার সন্তান হচ্ছেন সিদ্ধার্থ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি এই যে দূরে নিদান, দূরে নিদান মানে হচ্ছে স্যার মানে বুদ্ধের জন্মের পূর্ববর্তীতে যে সমস্ত বুদ্ধরা ছিল তাদের নিয়ে যে ইতিহাস লেখা আছে সেটা দূরে নিদান না? এটা হচ্ছে বুদ্ধের, বুদ্ধ অনেকজন ব্যক্তি আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আমি গৌতম বুদ্ধের কথা বলছিলাম আর কি, ওনার জন্মের আগের থেকে। দেখো এটাকে কিভাবে বোঝাবো, ধরো একজন আইপিএস অফিসার, সে জয়েন করছে একটা ডেটে, তারপর তার প্রমোশন হতে থাকছে, কিন্তু তার ধরো একটা যদি 40 বছরের কর্মজীবন হয় তার মধ্যে বিভিন্ন সরকার এসেছে গেছে, একটা সরকারের মানে রাজত্বকাল বা শাসনকাল চলেছে, তো ধরে নাও এক একটা মানে এর শাসনকাল যেটা আছে সেটা হচ্ছে এক একজন বুদ্ধের শাসনকাল, যারা ইন্ডিভিজুয়াল, এবং সেই সময়গুলোতে কিন্তু এই যে যিনি পরবর্তীকালে গৌতম বুদ্ধ হিসেবে জন্মগ্রহণ করেছেন তিনি কিন্তু ওই সময় জন্মগ্রহণ করেছেন এবং তপস্যা করেছেন। তো বোধিসত্ত্ব হচ্ছেন ওই ব্যক্তি যিনি বিভিন্ন সময় জন্ম, যিনি বুদ্ধ লাভ করেননি তখনও পর্যন্ত, মানে পূর্ব পূর্ব বুদ্ধদের সময়ে তিনি অবস্থান করছেন, আর তার যে জীবনী সেটা হচ্ছে দূরে নিদান, বুদ্ধদের মানে পূর্ববর্তী বুদ্ধদের নিদান জীবনী নয়, বোঝা গেল? মানে পুরো গল্পটা হচ্ছে গৌতম বুদ্ধকে নিয়ে, তার আগের বুদ্ধদের বিষয়ে নয়, তাদের সময়কালে হয়তো ঘটনাগুলো উল্লেখ হচ্ছে কিন্তু তাদের ঘটনা নয়। আচ্ছা এইবারে যে প্রসঙ্গ বলছিলাম যে শুদ্ধোদনের গণরাজ্য প্রসঙ্গে, তো শাক্য যারা ছিল, শাক্য এবং পার্শ্ববর্তী সেই সময়ের যে গণ অনেকগুলো গণরাজ্য ছিল, যেমন একটা হচ্ছে কলীয়, তারপরে কালাম, আব্দুল কালাম না, এরা হচ্ছে কেশপুত্রের কালাম, একটা গোত্র, আর কি ছিল অল্লকপ্পের বুলি, এইগুলো তোমাদের সবই পাঠ্যর মধ্যে আছে, এইটা আসবে যখন পলিটিক্যাল কন্ডিশনের এটা হবে সেই জায়গায়, জাস্ট মেনশান করা আমাদের ওই বললাম বুদ্ধকে নিয়ে সমস্ত কিছু এবং তার সঙ্গে কীভাবে সেকালে রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, বৌদ্ধ সংঘের উৎপত্তি বিকাশ হেন তেন সমস্ত কিছুই এনাকে কেন্দ্র করেই যাচ্ছে। তো এই হচ্ছে বিভিন্ন সেই সময় গণরাজ্য ছিল, এবং এর মধ্যে মোস্ট ইয়ে হচ্ছে ব্রিজি, ব্রিজি রাজ্য নাম শুনেছ, ব্রিজি এবং মল্ল, যেটুত্র মহাজনপদ হিসেবে উল্লেখ পাওয়া যায় 16 মহাজনপদের মধ্যে, এরা গণরাজ্য ছিল। এবং এদের কিভাবে হতো, আমাদের যেমন সংসদে বৈঠক হয় তো সেই রকম এদের সন্থাগার থাকতো, সন্থাগার হচ্ছে ওই রকম একটা ওই আলোচনা সভার মতন, সেখানে এদের যে বিভিন্ন কুল ছিল মানে বংশ, এক একটা বংশের ধর শাক্যদের অনেক বংশ ছিল, শুদ্ধোদনের বংশ এবং অন্যান্য শাক্যদের ইয়ে থাকতো, তো তাদের মধ্যে একজন জ্যেষ্ঠ ব্যক্তি থাকে যার নাম ছিল গণজ্যেষ্ঠ, তোমরা আশা করি লিখছো, তো আমি সব টার্মগুলো এখানে লিখছি না, নোট করবে এটা কিন্তু প্রয়োজনীয়, আর আমি শুধু গল্প বলছি না, এগুলো তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যেই আছে, এগুলো পুরোটাই পলিটিক্যাল কন্ডিশনের নোটের বিষয়বস্তু। তো গণজ্যেষ্ঠক থাকতো, তারা এক জায়গায় জড়ো হতো, সিমিলার যেমন আমাদের এক একজন করে বিধায়ক থাকে, তারা গিয়ে ডিসিশনগুলো নিত, এইভাবে এই রাজ্যগুলো চলতো, ব্রিজি রাজ্য এবং কলিয়রা, কালামরা, বুলি,
এবং আরও কিছু আছে, বেঠোদ্বীপের ব্রাহ্মণরা ইত্যাদি, এবং অবভিয়াসলি কপিলাবস্তু ফ্রাটকরা, এরা এইভাবে চলতো এবং এদের ওইভাবে ডিসিশন মেকিং হতো ভোটের মতো, সবাই মেজরিটি যেটা বলো সেটা। কিন্তু তাদের মধ্যে একজন মানে আমাদের যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকে, সেই রকম একজন প্রধান থাকতেন, শুদ্ধ হলেন সেই রকম। কিন্তু তাহলেও শাক্যদের যে গণরাজ্য ছিল সেটা কিন্তু খুব বেশি না, মানে যতটা আমরা দেখি ততটা কিন্তু পালি সাহিত্যেও অতখানি এ বলা হয় না। এই কারণে একে ওই বললাম, যখন বিম্বিসারের কাছে বুদ্ধ নিজের পরিচয় দিচ্ছেন তখন ওই বলছেন যে আদিত্য বন্ধু গোত্তস্য শাকিয়া নাম জাতীয়, এবং আরো তার আগে মনে হয় বলছেন একটি জায়গায় যে কৌশলেশু নিকটে, আমার গৃহ হচ্ছে কৌশলে। সেখানে তিনি কপিলাবস্তুতে বাড়ি এটা বললেন না, কেন বললেন কৌশলে? কৌশল তো আলাদা জনপদ না, কৌশলের রাজা ছিলেন সে সময় প্রসেনজিৎ। এইটা থেকে অনুমান করা হয় যে, এবং আরো কিছু এভিডেন্স আছে যে, মোস্ট প্রবাবলি এই যে কলিও কালাম বুলি ব্রিজিমল্ল না, ব্রিজিমল্ল তখন ইন্ডিভিজুয়াল ছিল, এরা সব কৌশলের অন্তর্ভুক্ত ছিল। এটা একটুখানি আমি দেখাই, মোটামুটি যদি ভারতবর্ষের ম্যাপ আমরা এরকম দেখি, খুবই বাজে আঁকা হচ্ছে, যাই হোক, এই নেপাল, তো এই হলো নেপাল। নেপালের একদম এই বর্ডার এরিয়ার কাছাকাছি এরকম জায়গা হচ্ছে কপিলাবস্তু। আর কৌশল হচ্ছে, কৌশলের রাজধানী হচ্ছে শ্রাবস্তি। শ্রাবস্তি হচ্ছে উত্তরপ্রদেশের বর্তমানে একটি জেলা আছে এবং সেটা প্রায় বর্ডার এরিয়াতে, এই এরকমই একটা জায়গাতে। আরেকটি কৌশলের নগরী ছিল সাকেত, যেটা হচ্ছে অযোধ্যা, আমি এক্সাক্ট বলতে পারছি না, অযোধ্যা ধরে এরকম ইউপির কোনো একটা জায়গাতে হবে এরকম, এতে এই জায়গায় হচ্ছে ধরো ওই মিথিলা, ফিথিলা হচ্ছে মিথিলা, তো এই জায়গায় কুশীনগর আছে, কুশীনগর হচ্ছে মল্লদের ইয়ে। একটা ম্যাপ দেখালে খুব ভালো হতো, যাই হোক, ম্যাপ আছে তোমাদের কৌতূহলের জন্য আমি গ্রুপে দিয়ে দেবো। আর বৈশালী হচ্ছে যেটা ব্রিজিদের ইয়ে হচ্ছে, বৈশালীও বর্তমানে বিহার রাজ্যের একটি জেলা আছে, বৈশালী মুজাফফরনগর, মানে একদম এই যে গঙ্গা এখান দিয়ে যাচ্ছে, গঙ্গার আপার রিজিয়ানটা হচ্ছে, মানে গঙ্গার দক্ষিণে বিহারের যে পাটনা সেইটা হচ্ছে মগধ রাজ্য, আর ওপরটা হচ্ছে ব্রিজি রাজ্য, মোটামুটি আইডেন্টিফাই করতে পারছো। এবং এই ব্রিজি রাজ্যের এই দিকটা করে গিয়ে হচ্ছে এই মল্লদের যে কুশীনগর, এবং আরেকটু আপার রিজিয়ানে হচ্ছে এখানে কপিলাবস্তু, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র রাম গ্রামের কলিও যে বেঠাদ্বীপের ব্রাহ্মণ অল্লকপ্পের বুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, এবং এইগুলোকে রিজ দেবীর প্রমুখ ইউরোপিয়ান যারা স্কলার তারা বলছেন এরা হচ্ছে উপজাতীয় ট্রাইবাল, জানি না হলে হতে পারে, তো এদের মধ্যে কিছু কাস্টমস ছিল বা ট্যাবু ছিল, ট্যাবু মানে তো এই ধরনের বোঝায়, মানে এদের মধ্যে ভাই বোনের মধ্যে বিবাহ প্রচলিত ছিল, এটা কিন্তু শ্রুতিকটু হলেও শাক্য বংশের মধ্যে প্রচলিত ছিল এবং রামগ্রামের যে কলিও ব্রিজি মল্ল এদের মধ্যে প্রচলিত ছিল। আর এইগুলো নিয়ে আবার তোমাদের নোট আসে, ব্রিজি মল্ল ওই হিস্ট্রি পোর্শনের যে 10 নম্বরের কোশ্চেন আসে সেখানে আবার একটু ডিটেলসে এদের ইতিহাসগুলো জানতে হয়। যাই হোক, এরা মনে করা হয় যে এই যে কৌশল যে রাজ্য ছিল এরা হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য এগুলোকে এরা হয়তো এদের অধীনস্থ ছিল না কিন্তু একটা করদ রাজ্য টাইপের ছিল, অথবা এরা এদের বশ্যতা স্বীকার করে নিচ্ছিল। এই কারণে বুদ্ধ ইন্ডিভিজুয়াল যে আমার কপিলাবস্তু বাড়ি না বলে বলছেন কৌশলে বাড়ি, মানে বৃহত্তর রাজ্যের অন্তর্ভুক্ত হিসেবে বলা হচ্ছে। আর আরেকটি এভিডেন্স পাওয়া যায় সেটা হচ্ছে এই মল্লদের মধ্যে বন্ধুল মল্ল বলে একজন ছিলেন কৌশলরাজ প্রসেনজিতের সেনাপতি, তো মোস্ট প্রবাবলি এদের মধ্যে ওই একটা ওই আনুগত্যের বিষয় ছিল। তো
তাহলে আবার পুনরায় বিষয়ে ফিরে গেলে, যে কপিলাবস্তুর বলা যায় রাজা ছিলেন শুদ্ধোধন, কিন্তু কপিলাবস্তু আদতে ছিল কিন্তু গণরাজ্য, এবং পার্শ্ববর্তী যে ব্রিজি, মল্ল, পোলিও, রাম, বুলি ইত্যাদি যে এ ছিল, এরা সব হচ্ছে ওই ইয়ের অন্তর্গত, মানে কোশলের অন্তর্গত এরকম বলা যায়। তো শুদ্ধোধন এবং মায়াদেবী সন্তান হচ্ছেন সিদ্ধার্থ গৌতম, এবং তাদের কোনো অন্য সন্তান ছিল না। তো সিদ্ধার্থ তার নাম, কিন্তু পালি সাহিত্যে সিদ্ধার্থ কথাটি খুব একটা দেখা যায় না। বুদ্ধকে যখন বলা হয় তখন গৌতম বুদ্ধ শব্দটি হিসেবে বলা হয় না, বলা হয় পালিতে সমন গৌতম বা সমন গৌতম। এই দুটো শব্দের বাংলা করলে কি হবে কেউ বলতে পারবে? সমন গৌতম। এই ওয়ার্ডগুলো তোমরা মোটামুটি ওয়ার্ড চেঞ্জের লিস্টে পাবে। গৌতমটা হচ্ছে গৌতম গৌতম, আর সমন হচ্ছে সমন। সমন মানে হচ্ছে সন্ন্যাসী, মানে সন্ন্যাসী গৌতম, এই নামে উল্লেখ পাওয়া যায় পালিতে। যত পালি টেক্সটগুলো দেবে গৌতম বুদ্ধ এরকম বলা হয় না, বা সিদ্ধার্থ শব্দটারও বলা যায়। তো সিদ্ধার্থ তার ওই নাম। আচ্ছা, এবার তার যে জন্মগ্রহণ করেছিলেন তার একটুখানি এ হচ্ছে, দূষিত যে স্বর্গে যখন বোধিসত্ত্ব অবস্থান করছেন, তারপরে বলা হয় যে তিনি মায়াদেবীকে স্বপ্ন প্রদান করেন, এবং মায়াদেবী স্বপ্নে দেখেন যে একটা সাদা হাতি মেঘের পুঞ্জের আকারে তার উদরে প্রবেশ করে। এবং এরপরে যারা মানে স্বপ্নবাচক যেসব ব্রাহ্মণ আছেন তারা প্রেডিক্ট করেন যে মায়াদেবী সন্তান জন্মগ্রহণ করেন। তো এরপরে যে মায়াদেবীর সন্তান সে বুদ্ধ জন্মগ্রহণ করে। কথিত আছে যে মায়াদেবী যখন আসন্ন প্রসবা তখন তিনি এই কপিলাবস্তু থেকে তার বাপের বাড়ি মানে পিতৃগৃহ দেবদহে যাচ্ছিলেন। এই জায়গাগুলো এখন এক্সক্যাভেশনে পাওয়া গেছে, দেবদহ মোস্ট প্রবলি নেপালেই পড়েছে। তো দেবদহ যাত্রা করছেন, তো যাত্রার সময়তে দুই কপিলাবস্তু এবং দেবদহের মাঝে লুম্বিনী নামে একটি উদ্যানে তার তখন ওই প্রসবের ইচ্ছা প্রকাশ করেন। তো সেই সময় ওই বুদ্ধ জন্মগ্রহণ করেন। তো এই সময় একটি বলা হয় যে বুদ্ধ সেই সময় ভূমিষ্ঠ হয়েই নাকি সাত পা হেঁটে যান, এবং তিনি যেখানে পা রাখেন সেই জায়গায় বুদ্ধ প্রস্ফুটিত হয়। আর তিনি তো বলেন যে অজ্ঞস্মি লোকস্য জ্যেষ্ঠস্মি লোকস্য, এরকম একটি কথা যে আমি এই জগতের মধ্যে অগ্রগামী, আমি জগতের মধ্যে মানে শ্রেষ্ঠ ইত্যাদি। তো এবং এই যে তিনি জন্মগ্রহণ করেন এইটার টাইমটা এক্সাক্ট আমি বলতে পারছি না, তোমরা ক্যালকুলেশন করে নিও। মানে বৌদ্ধ মতে যে টাইমটা মানা হয় সেটা হচ্ছে 2056 সাল, এইটাকে বুদ্ধের 2500 বছর পূর্তি হিসেবে ধরা হয়। তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে বুদ্ধের জন্ম কত সালে হচ্ছে হিসাব করে বলো দেখি। এটা থেকে তো এটা বিয়োগ দিতে হবে, তোমার হচ্ছে 4, এদিকে হচ্ছে হাতে রইল 1, ৪৪৪ হচ্ছে নাকি? যে এরকম একটা কিছু খ্রিস্টপূর্বাব্দ হবে যেটা বৌদ্ধ মতে মান্যতা প্রদান করা হয়। আচ্ছা, এরপরে 444 নয়, একটুখানি মনে হয় এদিক ওদিক আছে। তো এই ডেটটা নিয়ে কিন্তু একটা প্রায় 100 বছরের মতন একটা ডিফারেন্ট ওপিনিয়ন পাওয়া যায়, কিন্তু এই ডেটের ইয়েটা হচ্ছে ইয়ে মানে কি বলে বৈশাখী পূর্ণিমায়, যেটা বুদ্ধ পূর্ণিমা আমরা বলি, সেই ডেতে তার জন্মগ্রহণ করেছিল। এবারে আচ্ছা, জন্মগ্রহণের পরে যে ঘটনা উল্লেখ আছে সেটা হচ্ছে
যাই হোক, তো তার জন্মগ্রহণ হলো। ২০৫৬ সাল যে, আরে এটা ১৯৫৬, ২০৫৬ তো সাল থাকুন আসেইনি, ১৯৫৬ এইটা থেকে বিয়োগ করলে এটা তাহলে কত হচ্ছে, ২৫০০ থেকে ১৯৫৬ ৪ হলো, এখানে এখানে ৪ই হবে, ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দ। এইটা হচ্ছে বৌদ্ধ মতে বুদ্ধের জন্মের যে সাল, এই সালে হচ্ছে ষষ্ঠ সঙ্গীতি হয়েছিল এবং বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল ২৫০০ বছর বুদ্ধের এই উপলক্ষে। এইটা হলো মান্য সাল, এবং একটু ডিফারেন্স আছে, ইউরোপিয়ানরা একটু অন্য কিছু বলেন, অন্যরা একটু অন্য কিছু বলেন ইত্যাদি। তো আচ্ছা, বুদ্ধ যে জন্মগ্রহণ করলেন এবং তারপরে যেটা এ হয় যে তিনি বিভিন্ন মতে বিভিন্ন রকম কাহিনী পাওয়া যায়, যে তোমাদের ক্ষেত্রে যেটা মান্যতা দিতে হবে, পালি সাহিত্যে বুদ্ধ জীবনী প্রসঙ্গে আমরা কী কী পাচ্ছি, তো সেই দিক দিয়ে পালি সাহিত্যে এটা একটুখানি নোট করে রাখবে কয়েকটা জিনিস, যে পালি সাহিত্যে বুদ্ধ জীবনী প্রসঙ্গে আমরা কী কী পাই। প্রথমত হচ্ছে কয়েকটি সূত্র আছে, যেমন মহাসচ্চক সূত্র, এগুলো পালিতেই আমি লিখব, অরিয় পরিবেশনা, সূত্রটা লিখলাম না, আর পব্বজ্জা সূত্র, এটা প্রব্বজ্জা হয় শব্দটা, মহাপরিনিব্বাণ ইত্যাদি কিছু সূত্র আছে যেখানে বুদ্ধের জীবনীটা আমরা খানিক খানিক পাচ্ছি। প্রব্বজ্জা সূত্রে মোটামুটি বুদ্ধের, এবং আরেকটি লিখলাম না, নালক সূত্র, নালক সূত্রে বুদ্ধের মানে জীব জন্ম বৃত্তান্ত ইত্যাদি শুরুর ঘটনা উল্লেখ আছে। প্রব্বজ্জা সূত্রে হচ্ছে তার জাস্ট প্রব্বজ্জা গ্রহণ করছে সেই সময়ের কাহিনী উল্লেখ আছে। অরিয়ে পরিবেশনা সূত্র, মহাসচ্চক সূত্র এবং আই থিঙ্ক বোধি রাজকুমার সূত্র, এই তিনটেতে তার যে নির্বাণ লাভ এবং নির্বাণ লাভের পরবর্তী প্রসঙ্গ উল্লেখ আছে। মহাপরিনির্বাণ সূত্রে তার জীবনের অন্তিম অংশের ঘটনা আছে, এবং বাকি বিভিন্ন সূত্রে ছড়িয়ে ছিটিয়ে টুকটাক জিনিস আছে হলো। সেকেন্ড হচ্ছে আমরা যে নালক বলে দেখবে, ইয়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পগ্রন্থ আছে, তোমরা হয়তো কেউ কেউ পড়ে থাকতে, নালক সিনেমা আছে একটা মনে হয়, আই মোস্ট প্রবাবলি, এবং সেটা মনে হয় ঋতুপর্ণ ঘোষের একটি সিনেমা আছে নালক বলে। তো এবং মজার বিষয় এই নালকের বাড়ি হচ্ছে নালন্দাতে, ওই জায়গার ইয়ে, এবং পরবর্তীকালে ওই নালন্দা প্রথমে অত ইয়ে ছিল না, এমনি হয়তো মনাশ্রী তৈরি হয়েছিল, পরে গিয়ে ওখানে একটা ইয়ে তৈরি হয় মানে বিশ্ববিদ্যালয়ের মতো, অনেক পরে মানে ৪০০ বছর মানে স্কন্দগুপ্ত না কার সময়তে গিয়ে ওই নালন্দা মোটামুটি তৈরি হয়, তারা হয়তো মনাশ্রী ছিল। এর সেকেন্ড হচ্ছে জাতক নিদান কথা, যেটা হচ্ছে কমেন্টারি লিটারেচারের মধ্যে পড়ছে, জাতকত্ব কথার অংশ, তার মধ্যে কিন্তু বুদ্ধ জীবনী নিয়ে বেশ টানা লেখা পাওয়া যায়। আর এরপরে হচ্ছে তৃতীয় বললে জিনালঙ্কার নামে একটি গ্রন্থ আছে, তার মধ্যে কিছুটা পাওয়া যায়, জিনকাল মালি, এগুলো হচ্ছে একদম পরবর্তীকালের সাহিত্য, এখানে কিছুটা পাওয়া যায়, এবং কিছু বংশ গ্রন্থগুলোতে মহাবংশ দীপবংশতে টুকটাক বুদ্ধ জীবনী প্রসঙ্গে পাওয়া যায়। পালি সাহিত্যে এইগুলোই আছে, এবং নন পালি সাহিত্য যদি বলা হয় তার মধ্যে প্রথমে আদি হচ্ছে মহাবস্তু অবদান, প্রায় কাছাকাছি সময়ের গ্রন্থ হচ্ছে ললিত বিস্তার, এসব নামগুলো টুকটাক শুনেছো তোমরা, তোমাদের কিন্তু হিস্ট্রি পড়তে হয় ডিটেলসে মানে বিসিএসের অন্যান্য পেপারের জন্য, মহাবস্তু অবদান, ললিত বিস্তর নাম শুনেছ? কেউ শুনো না?
প্রশ্ন তো থাকে, আর হচ্ছে বুদ্ধ চরিত, বুদ্ধ চরিত্রের নাম শুনেছ? বুদ্ধ চরিত্রের নাম শোনো, নীতি কথা। বুদ্ধ চরিত কার লেখা? অশ্বঘোষ কোন সময়ের লোক ছিলেন? কনিষ্ক। এই জিনিসগুলো মনে রাখা, এগুলো তোমাদের পাঠ্যতে আছে অবশ্য, ওই খ্রিস্টীয় প্রথম শতকে। আর আরো পরে কিছু গ্রন্থ আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো এই সোর্সগুলোর উপর ভিত্তি করে পালি মানে বুদ্ধ জীবনী এ করা হয়। আচ্ছা, এবার এখান থেকে আগালে তো বুদ্ধ জন্মগ্রহণ করলেন, তো এরপরে কথিত আছে যে 8 জন ব্রাহ্মণ এসে তার যে গণনা করেন, এবং গণনা করে 8 জনের মধ্যে 7 জন বলেন যে না, ইনি হয় রাজা হবেন, আর না হলে সন্ন্যাসী হবেন। যদি রাজা হন তাহলে রাজ চক্রবর্তী রাজা হবেন, গোটা পৃথিবী শাসন করবেন, আর যদি সন্ন্যাসী হন তাহলে তিনি জগৎকে দুঃখ থেকে মুক্তির উপায় বলে দেবেন। আর একজন মাত্র ব্রাহ্মণ, তিনি বলেন, তার নাম হচ্ছে কোন, মানে বাংলা ভাষাটাই লিখছি, কৌন্ডিন্য। কৌন্ডিন্য পালিটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে কুণ্ডয়, এর নাম কিন্তু তোমরা পাবে পাঠ্য কিছুটা এতে আছে। তো কৌন্ডিন্য যিনি ব্রাহ্মণ, তিনি একমাত্র বলছেন না, ইনি সন্ন্যাসীই হবেন, এবং তিনি ওই গণনা করার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে অপেক্ষা করতে থাকেন যে কবে ইনি বড় হবেন, তারপরে বুদ্ধ হবেন, তারপর গিয়ে আমি তার শিষ্য হব। আর ইনি এই বাকিদেরকে অ্যাপ্রোচ করেন, কিন্তু তারা মারা যায়, এবং তাদের সন্তানদের মধ্যে 4 জন জীবিত থাকেন। এই 4 জন এবং এই কৌন্ডিন্যের 5 জনের নামগুলো বলে রাখছি, এদের নাম হচ্ছে, বাংলাটাই লিখছি চলো, বাষ্প, ভদ্রীয়, মহানাম, অশ্বজিৎ। কৌন্ডিন্য ওই 8 জন ব্রাহ্মণ যারা ওই বুদ্ধের ভবিষ্যৎ গণনা করেছিল, তাদের মধ্যে একজন ব্রাহ্মণ, বাকি ব্রাহ্মণদের 4 জনের সন্তান হচ্ছে বাষ্প, ভদ্রীয়, মহানাম, কৌন্ডিন্য। এই 5 জন মানে ইনি তো সন্ন্যাস গ্রহণ করেনি, এবং এদেরকে অ্যাপ্রোচ করে এদের এই 4 জন ছেলে 5 জনে মিলে এরা ওয়েট করতে থাকে যে কবে সিদ্ধার্থ প্রজ্ঞা গ্রহণ করবেন এবং তার কাছে গিয়ে শিষ্য হবে। এদেরকে পালি সাহিত্যে বলা হয় পঞ্চবর্গীয় ভিক্ষু। এরাই হচ্ছেন বুদ্ধের প্রথম শিষ্য, এদের উল্লেখ প্রসঙ্গ পরে আসবে। এইবারে এই বিষয় হলো, তো যখনই গণনা করে বললেন যে না, ইনি সন্ন্যাস গ্রহণ করবে, তো অবভিয়াসলি বাবা আমার তো একটা শঙ্কা হবেই, এবং তিনি একমাত্র সন্তান। তো কথিত আছে যে শুদ্ধোদন তখন ঠিক করেন যে ইনি যদি দুঃখ টুক্ষ দেখে কী করে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এসবের জন্য সাধনা করতে যান, তাহলে সব থেকে ভালো এনাকে কোনো দুঃখ না দিলেই হলো, মানে জাগতিক দুঃখ কী হয় সেটা এনাকে বুঝতেই দেব না। তো এই জন্য তার বিলাস ব্যাসনের প্রচুর আয়োজন করা হয়। কথিত আছে যে তার জন্য গ্রীষ্মকালে বাস করার জন্য একটা প্রাসাদ ছিল, শীতকালে বাস করার জন্য একটা প্রাসাদ ছিল, বর্ষার সময়ের জন্য একটা প্রাসাদ ছিল, রম্য, সুরম্য, সুভাগ্য বলে 3টি প্রাসাদ ছিল। তো এবং এই বিষয়, তো আর একটা বিষয় হচ্ছে যে বুদ্ধের জন্মের 7 দিন পরে তার মা মারা যান মায়াদেবী, তখন তাকে পালন করেন তার মাসি, মানে এই যে ইয়েরই বোন, মায়াদেবীর কোন বোন, তার নাম হচ্ছে মহাপ্রজাপতি গৌতম। ইনি হলেন মাসি, কিন্তু ইনি বুদ্ধকে পালন করেন, এনার ইম্পর্টেন্স অনেক বেশি, এটাও তোমাদের পাঠ্যর মধ্যে আছে। ইনি হচ্ছেন প্রথম ভিক্ষুণী হন, কিন্তু বুদ্ধ প্রথমে নিষেধ করেছিলেন যে ভিক্ষুণী সঙ্গ হবে না, কিন্তু অনেক ইয়ে করে তারপর প্রব্রজা হয়, এবং এনার মাসি প্রথম ইয়ে হন, এবং ওনার স্ত্রী যশোধরা, তাই তিনিও সন্ন্যাস গ্রহণ করেন। তো এনার কাছে পালন হন সিদ্ধার্থ গৌতম,
এবং কিছু কিছু ঘটনা উল্লেখ আছে যে তার মানে বাল্য লীলার মতন বলা যায়, যে তিনি খুব মানে মেধাবী ছিলেন এবং বলা হয় যে যেমন ললিত বিস্তরে উল্লেখ আছে যে তিনি লিপি শিক্ষা করতে গেছেন, মানে অক্ষর পরিচয় করতে গিয়ে গুরুদেব কি শেখাবেন, তিনি অলরেডি সব লিখতে শুরু করে দিয়েছেন এবং তিনি 64 প্রকার লিপি জানেন, এটা ললিত বিস্তরে উল্লেখ আছে। অঙ্গলিপি, বঙ্গলিপি, মগধলিপি, ব্রাহ্মী, খরষ্টি সব নামগুলো উল্লেখ আছে। তো সে সময় এসব বিভিন্ন স্ক্রিপ্টগুলো প্রচলিত ছিল। তো তিনি এরকম পণ্ডিত ছিলেন এবং বলছেন যে যেহেতু গুরুর মর্যাদা রাখতে হয় তাই তিনি শিখতে এসেছেন, কিন্তু তাকে শেখানোর প্রয়োজন, তিনি সবই জানেন। তিনি ভীষণ বলবান ছিলেন, তিনি করুণাম পরবশ ছিলেন এবং একটি ঘটনা উল্লেখ আছে যে তার খুড়তুতো ভাই দেবদত্ত সে একটি হাঁসকে তীরবিদ্ধ করেছিল, কিন্তু সেই হাঁসকে ট্রিটমেন্ট করে তার এ করেন বুদ্ধ, মানে সিদ্ধার্থ। তখন গিয়ে দেবদত্ত এসে এ করেন, দাবি করেন যে আমি তো একে স্বীকার করেছি, হাঁসটা তো আমার হাঁস। কিন্তু গুরুদেব যিনি, তিনি বলেন যে না, যিনি প্রাণ নিতে চাইছেন আর যিনি প্রাণ দিতে চাইছে তার মধ্যে যিনি প্রাণ দান করছেন তারই অধিকার বেশি। এবং আরও এরকম বেশ কিছু উল্লেখ আছে। তোমাদের একটি জিনিস বলি, সেটা হচ্ছে দ্য লেজেন্ড অফ বুদ্ধা, লেজেন্ড বানান কি LEGEND নাকি LEGEND? আচ্ছা, LEGEND। এই নামে একটা অ্যানিমেশন ফিল্ম আছে, ইংরাজিতেও আছে, হিন্দি ভাষানও আছে, এইটা পারলে দেখে রাখতে পারো, এক দেড় ঘন্টার মতন হয়তো হবে। এবং আমি প্রায়শই প্রতি বছর এটা মানে বিশেষ গ্রুপে শেয়ার করি বুদ্ধ পূর্ণিমার দিনে, এটা দেখে রাখলে বেশ ভালো। মানে এটা আমি একেবারে প্রথম যখন এনাকে ভালো লাগে, মানে তার শুরুর দিকে দেখেছিলাম, তখন তো ইন্টারনেটের ব্যাপার ছিল, আমি ক্লাস সিক্সে পড়তাম, 2005-06 সাল হবে, অসাধারণ লেগেছিল। তো যাই হোক, আর তখন ওই কার্টুন দেখার মতন ভালো রকম ইয়ে ছিল, আর বাকি ডকুমেন্টারিও হয়তো আছে, কিন্তু খুব একটা আমার সেরকম দেখা হয়নি। এটা খুব সুন্দর, মানে একদম ইনিশিয়াল জিনিসগুলো জানার জন্য ভালো, এখানে কিছু কিছু জিনিস উল্লেখ পাবো। তো এরপরের প্রসঙ্গ হচ্ছে যে তিনি আস্তে আস্তে বড় হলেন এবং তার বিবাহের ব্যবস্থা হলো। বিবাহ হলো কার সাথে, না ওই যে পোলিও বললাম, রাম গ্রামের পোলিও, পোলিও হচ্ছে বংশ, পোলিও বংশের কন্যা যশোধরার সাথে। যশোধরা আরো নাম পাওয়া যায়, গোপা আর আই থিঙ্ক আর একটা নাম হচ্ছে ভদ্রকচ্ছানা। এইগুলো আমাদের সব নেটের কোশ্চেনে আসতো বলে ভালো করে সব মুখস্থ করেছিলাম। যাই হোক, তো এই যশোধরা এইটা তার নাম। এনার পিতা ছিলেন সুপ্রবুদ্ধ, কি এগুলো একটু ডাউট আছে। হ্যাঁ, সুপ্রবুদ্ধ সম্ভবত নাম, এগুলো এত তার শ্বশুর ঘরের ঠিকানা হয়তো তোমাদের লেখার প্রয়োজন নেই। তো এই জন্য আমি বলছিলাম যে এত ইনফরমেশন আছে এবং এগুলো সবাই জানে, মানে লিখে একটা মন পাবে না কারোর খাতা যিনি দেখবেন। তো এটার বিবাহ হয়েছিল এবং সবই ঠিক আছে। তো তারপরে মানে তিনি আনন্দেই ছিলেন। তো কথিত আছে যে তার ইচ্ছা হয় যে তিনি রাজধানী ভ্রমণ করবেন, মোটামুটি 29 বছর বয়সে। এইবারে রাজধানী যখন ভ্রমণ করবেন, তিনি তো এক, তাকে তো রাখা হয়েছে একটা সেই দুর্গের মতন রাজপ্রাসাদের মধ্যে সুখের উপকরণ রেখে। তো কথিত আছে তার সম্মুখে কখনো কোনো বৃদ্ধ ব্যক্তিকে আসতে দেওয়া হয়নি, কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে আসতে দেওয়া হয়নি, তিনি মৃত্যুর কোনো দিন দেখেননি, মৃত্যু কী হয়। তো 29 বছর বয়স পর্যন্ত একজন যুবক কখনো বৃদ্ধকে দেখেননি বা মৃত্যু দেখেননি, রোগ দেখেনি, এটা হতে পারে না।
তো এইখানে বিষয়টা হচ্ছে যে পৌরাণিক বিষয়গুলো সবসময় একটা রূপকের মতন করে বলা হয়, মানে এখানে বলা যায় যে 29 বছর পর্যন্ত একজন কেউ উপলব্ধি করেনি যে হ্যাঁ আমারও মৃত্যু আছে, বা আমারও আমিও একদিন বৃদ্ধ হব, বা আমারও মৃত্যু মানে রোগগ্রস্ত হবো ইত্যাদি। মানে সত্যি বলতে কি আমরা নিজেরাই আমাদেরই হয়তো মানে 28-29-এর কাছাকাছি বয়স যারা আছি, আমাদের কি মনে হয় যে আমার একদিন মৃত্যু হবে? এই বলে তো তাহলে চাকরি বাকরির জন্য কেউ প্রিপারেশন নিত না, বা আমি একদিন বৃদ্ধ হব, সমস্ত কিছু শরীর ইন্দ্রিয় বিকল হবে, তো এগুলো ভাবি না। এখানে রূপকের মতন বলা যে হয়তো তিনি কোনোদিনই এগুলো উপলব্ধি করেননি। তো গল্প হিসেবে যেটা বলা আছে যে তিনি ওই রাজধানী প্রদর্শনের জন্য বেরোন এবং তার সঙ্গে ছন্দক নামে সারথি নিয়ে তিনি যান। তো তিনি যখন গিয়েছেন তো শুদ্ধোধন ঘোষণা করে দিয়েছেন যে কোনো বৃদ্ধ কোনো ইয়ে এরকম থাকবে না রাস্তায়, সবাইকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং নগরীকে সুন্দর করে সাজিয়ে আসানো হয়েছে যাতে রাজকুমারের দেখে ভালো লাগে। কিন্তু দেবতারা নাকি একজন বৃদ্ধকে সেখানে পাঠিয়ে দিয়েছে, সেই ভিড়ের মধ্যে দুপাশের জনসমূহ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন বৃদ্ধ। তো সেইটি দেখে বুদ্ধ চরিত্রে খুব সুন্দর ইয়ে আছে তার এই করে, যে এরকম বৃদ্ধ দেখে তিনি হতবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করছেন কি ইনি কে, মানে সারথিকে জিজ্ঞেস করছেন। সারথি তখন এটা খুব সুন্দর একটি বাংলায় লেখা আছে, অশ্বঘোষ বলে রমা চৌধুরীর বই আছে, তাতে এই জিনিসগুলো বাংলায় বেশ ডিটেলস আছে, বুদ্ধ চরিত্র এবং অশ্বঘোষের শাহরুখ পুত্র প্রকরণ ইত্যাদি কিছু গ্রন্থ আছে সেগুলোর বিষয়বস্তু বা অশ্বঘোষের রচনা শৈলী কৃতিত্ব সম্পর্কে। তো এ তখন বলছেন যে এরকম মানে সারা শরীর বলি রেখায় ভরে গেছে, চামড়া ঝুলে গেছে, দাঁত নেই, চোখগুলো কোটরের মধ্যে প্রবেশ করছে, শরীরটা এরকম ঝুঁকে পড়েছে, কোনো দুর্বল মানে কোনো রকমের নিঃশ্বাস চলছে, ইনি কে? তখন সারথি বলছেন যে ইনি হচ্ছেন বৃদ্ধ। এইটা দেখে তখন সিদ্ধার্থ ভাবছেন যে এইরকম কি আমারও কি এরকম হবে একদিন? তখন হচ্ছে হ্যাঁ আপনিও বৃদ্ধ হবেন, এটা জাগতিক নিয়ম, প্রত্যেকেই এটি যদি এইরকম অবস্থা আসবে। তখন তার যে মন ভেঙে যায়, তিনি যে রাজধানী দর্শন করতে যাবেন বলে মনস মানে অভিলাষ করেছিলেন, এবং একটি খুব একটা করুণভাবে এটা বুদ্ধ চরিত্রে একটি লাইন এ করা আছে যে কিমে সদোষ ভবতি মামা পিত্যাসমী, যে এই দোষ কি আমারও হবে, মানে এরকম অবস্থা কি আমারও হবে? তো ওই এ করে তিনি তখন এ করলে যে আমি ফিরে যাব। পরে আরও একবার তিনি বেরোলেন, তখন কথিত আছে যে একজন জরাগ্রস্ত এই মানে ব্যাধিগ্রস্ত লোককে রাখা হয়। ব্যাধি বলতে এখানে কুষ্ঠ রোগীর কথা বলা হয়েছে, তার মানে শরীর পচে গলে গেছে, তার থেকে সেই মানে এ বেরোচ্ছে, মানে গোলে রস ধরে পড়ছে, কোথাও কীট প্রয়োগ প্রবেশ করেছে, এইরকম মানে পোকা ধরে গেছে গায়ে এইরকমে। সেই দেখেও তিনি জিজ্ঞাসা করলে যে এইরকম কি আমারও হবে, বলছে হ্যাঁ রোগ তো সবারই হয়। তৃতীয়বারে আবার যখন ফিরে গেলেন আবার বেরোলেন, তখন গিয়ে দেখলেন যে একজন ইয়ে মানে মানুষ মারা গেছেন, তার সব যাত্রা বেরিয়েছে। মৃত্যু মৃত মানুষের লক্ষণ তো আমরা জানি, তার যে সমস্ত কিছু শান্ত হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে না। তো সেটা দেখেও জিজ্ঞেস করলেন যে কী এটা? তো সেটা মৃত্যু, এবং সেই মৃত্যুতে তারও হবে। তো এরপরেও একবার তিনি বেরোলেন, চতুর্থবারে চতুর্থবারে যখন তিনি বেরোলেন তখন দেখলেন একজন সন্ন্যাসিনী, সেই গৈরিক বসন মন্ডিত মস্ত। তখন জিজ্ঞাসা করলেন ইনি একজন সন্ন্যাসী। তো সন্ন্যাসীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে আমি এই যে জাগতিক দুঃখ কষ্ট সেগুলো থেকে মুক্তি পাবার জন্য তপস্যা করছি। তখন উনি ভাবলেন যে তাহলে এই যে আমি যা কিছু সুখ বলে ভাবছি সেসব তো মিথ্যা, অনিত্য, আমারও মৃত্যু আসবে, আমারও একদিন বার্ধক্য আসবে, আমিও এনার মতন সন্ন্যাস গ্রহণ করবো এবং এই দুঃখ থেকে মুক্তির জন্য প্রয়াস করবো। তো এই যে চারটি বিষয় তিনি দেখলেন, একটি হচ্ছে যেটা জরা শব্দটা বলা হয়, জরা মানে বার্ধক্য, একটি হলো ব্যাধি মানে হচ্ছে রোগ, আর হচ্ছে মরণ বা মৃত্যু, এবং হচ্ছে এই যে সন্ন্যাস,
এই চারটি জিনিসকে পালিতে চত্বারি পূর্ব নিমিত্তানি বলা, মানে চারটি পূর্ব নিমিত্ত, পূর্ব কারণ যেটার জন্য বুদ্ধ যে তপস্যা শুরু করলেন। মানে পালি সাহিত্য বলো বা বৌদ্ধ ধর্মের ভিত্তি স্বরূপ হচ্ছে মেইন কজ এই চারটি জিনিস, যে জাগতিক দুঃখ কষ্ট এগুলো দেখেই বুদ্ধ যে এ করলেন এবং এগুলো থেকে মুক্তি লাভের জন্য তিনি তপস্যা করলেন। এরপরে যেটা গল্প তোমরা কিছুটা জানো, যে তিনি ঠিক করলেন যে সংসার ত্যাগ করবেন, এবং তার যখন 29 বছর বয়স, সেটাও একটি মানে বুদ্ধ পূর্ণিমাই সম্ভবত ছিল সেই দিনে, এবং সেই দিনে তার সন্তান জন্মগ্রহণ করে যার নাম হচ্ছে রাহুল। মানে তিনি তার নাম দেন রাহুল, রাহুল শব্দের অর্থ হয় প্রতিবন্ধ, যে বন্ধন সৃষ্টি করে, এবং সেই স্ত্রী সন্তানকে রেখেই তিনি সংসার ত্যাগ করলেন। এবং কিছু এ আছে যে ওই ছন্দক নামে সারথিকে নিয়ে এবং কন্থক নামে, নামগুলো উল্লেখ করছি, এগুলো তোমাদের বিসিএসের মানে এমসিকিউতে থাকতে পারে। ছন্দক হচ্ছে সারথির নাম আর ঘোড়ার নাম হচ্ছে কন্থক। এদের এই নিয়ে তিনি রাত্রিবেলা গৃহত্যাগ করলেন এবং তিনি অনমা নামে একটি নদীর তীরে এলেন। এগুলো মনে হয় সব এখন ওই নেপাল টেপালে আছে বা ওই বর্ডার এরিয়াতে। এখানে এসে তিনি ওই রাজবেশ পরিত্যাগ করে যে কাঁসায় বস্ত্র, বৈদিক বস্ত্র নিলেন এবং মুন্ডন করলেন, কেশ শ্মশ্রু যে চুল তারি মাথা কামালেন। এবং এইখানে একটি গল্প আছে, সেটা হচ্ছে যে তিনি ওই যে কেশ যখন কাটলেন, চুল কাটার পরে তখন তিনি আকাশে উড়িয়ে দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে যদি আমি নির্বাণ লাভ করি বা বুদ্ধত্ব লাভ করি তাহলে এই কেশ যেন আর মাটিতে না পড়ে, এটা আকাশেই উড়ে যায়। এবং সেই কেশ আকাশে উড়ে গিয়েছিল এবং দেবতারা নাকি সেটা সংগ্রহ করে আকাশে এরকম স্তূপ তৈরি করেন। তো আকাশে এরকম বুদ্ধের ওই যে কেশ ধাতু বলা হয়, ধাতু শব্দটা ওখানে তোমরা আগে আমি দু একবার মেনশন করেছি, মানে বুদ্ধের যে দেহাবশেষকে ধাতু বলা হয় বুদ্ধ এবং তার শিষ্যদের। এবং এখন পাওয়াও গেছে মানে স্তূপের মধ্যে থেকে, যেমন সাঁচিতে থেকে সারিপুত্র মৌদগল্যায়ন বুদ্ধের যে প্রধান দুই শিষ্য তাদের ওই অস্থি পাওয়া গেছে। সেরা তো ব্রিটিশরা নিয়ে পালিয়েছিল, এরা তো সবই নিয়ে চলে গেছে মিউজিয়াম, মানে ব্রিটিশ মিউজিয়ামে রেখেছিল, পরে আবার অনেক এ করে ভারতবর্ষে এটা প্রত্যাবর্তন করা হয়, সারিপুত্র মৌদগল্যায়নের যে অস্থি। তো হ্যাঁ, ঘটনাটা কি না, আমাদের যেমন দীপাবলি হয় তেমন ওই কার্তিক পূর্ণিমায় বৌদ্ধ দেশগুলোতে ওই প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। তো ওই সময় ওরা গিয়ে ফানুস জ্বালে, তোমরা হয়তো দেখেছো মিয়ানমার থাইল্যান্ড এইদিকে ওই ফানুস জ্বালানোর ফানুসটা কিন্তু আমাদের না, ওটা ওইখানে দিয়ে চাইনিজরা এবং ওই সাউথ ইস্ট এশিয়ার কালচার ওটা। তো ওইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই আকাশে যে স্তূপ আছে যেটা ওই সময় বুদ্ধের যে উড়ে যাওয়া চুলের ওপর করা হয়েছে, তার উদ্দেশ্যে প্রদীপ প্রদান। প্রদীপটা তো এখানে জ্বাললে হবে না, তো ওইভাবে আকাশে উড়িয়ে দেয় প্রদীপ জেলে। তো যাই হোক, একটু এ করি তো না, একটু ডিটেলস এগুলো বলতে হবে। এটা তো অনেকটা কি, এটা তো অনেকটা কাল্পনিক, এই যে উড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো কাল্পনিক হলেই বাকি, এগুলো তো কালচার না। তোর ক্ষতি কি, প্রদীপটা জ্বালা হচ্ছে আনন্দ হচ্ছে, এগুলো সবেতেই আছে। আর কাল্পনিকের প্রসঙ্গে একটা জায়গা আমার বলা স্ট্রংলি, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই যে মার্ভেল ডিসি যে সব কমিক সিরিজ ইত্যাদি আছে, সুপারম্যান স্পাইডারম্যান এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এইগুলো নিয়ে তো মানুষের কম উন্মাদনা নেই না, বিশাল উন্মাদনা। তো তাদেরকে যে হারে ইয়ে করা হয় তাদের সমস্ত কিছু নিয়ে, তো সেই সব গল্প টল্পগুলো দিয়ে আমাদের জীবনে কি উন্নতি হয়, খুব বেশি কোনো নৈতিক শিক্ষা আমরা পাই? কিন্তু এই যে মাইথোলজি বা পৌরাণিক যেসব কাহিনী আমরা পাই সেগুলোকে যদি আমরা মেনেও নিই, যেগুলো গল্প, কিন্তু সেই গল্পগুলো থেকে কিন্তু আমরা অনেক নৈতিক শিক্ষা পাই। এবং আরও একটি, যেটা রামায়ণ প্রসঙ্গে একটি শ্লোক প্রচলিত আছে, তোমরা হয়তো কেউ কখনো শুনে থাকবে, যে ওই যাবৎ তিষ্ঠন্তি গিরয় সরিতাশ্চ মহীতলে তাবৎ রামায়ণী কথা
প্রবর্তির সাথে মহিতল, এরকম একটা কিছু শ্লোক আছে। যতদিন পর্বত আছে, গিরি আছে, সমুদ্র আছে, ততদিন রামায়ণ প্রচলিত থাকে ইত্যাদি প্রসঙ্গে। শুধু রামায়ণ না, এবং বৌদ্ধ ইয়ে ইত্যাদি, এগুলো দেখে যে বুদ্ধ 2,500 বছর আগের মানুষ ছিলেন, এখনো লোকে তার কথা পড়ছে, তার কথা জানছে, বা এগুলো গল্প যদি বলো, এগুলো 2,500 বছর ধরে চলছে, তাহলে তো এর মধ্যে নিশ্চয়ই কিছু জিনিস আছে না? তুলনায় এই যে গল্প টল্পগুলো দেখছো, মানে কমিক্সের হিরো টিরো, এগুলো তো এরকম বহু যুগে এরকম গল্প তৈরি হয়েছে, আবার সেগুলো মিলিয়ে গেছে, তো যার জন্য এগুলোর মধ্যে একটা কিছু শাশ্বত বিষয় আছে, চিরন্তন সত্যর মধ্যে, যার জন্য এগুলো মানুষ এখনো এগুলো নিয়ে চলছে। এইগুলো ওই কাল্পনিক শব্দ ইত্যাদিগুলো প্রয়োগ করা উচিত না সেই দিক দিয়ে। আচ্ছা, তো এখান থেকে এগোলে তো এই জনমা মানে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, তারপরে গিয়ে তিনি গেলেন বৈশালী। বৈশালীতে গিয়ে প্রথম গেলেন, এগুলোও তোমাদের পাঠ্যাংশের মধ্যে কিছু কিছু আছে, প্রথম গেলেন আলার কালামের কাছে। ওই বললাম কালাম, কালাম গোত্রের নাম, ওই আশপাশে এরিয়াতেই এরা থাকতো। আলার কালামের কাছে গেলেন, গিয়ে তিনি তার কাছে শিক্ষা গ্রহণ শুরু করলেন, কিন্তু তিনি নিজে নিজেই আলার কালাম যতখানি তার এসে, এরা হচ্ছে আসলে যোগের গুরু, এরা কিন্তু এমনি ওই বেদ উপনিষদ পাঠ দান করছে তা না, ধ্যান শিক্ষা দিতেন। তো আলার কালাম যতখানি ধ্যান শিক্ষা করেছিলেন, বুদ্ধ সেই পরিমাণ অর্জন করলেন, কিন্তু দেখলেন না, আমার তো দেহে দুঃখ থেকে মুক্তি হচ্ছে না, সেই শান্তি প্রশান্তি লাভ হচ্ছে না, তখন এনাকে পরিত্যাগ করে ইনি গেলেন রুদ্রক রামপুত্রের কাছে। এইগুলো কিন্তু তোমাদের পাঠ্য আছে, পাঠ্য বিষয়ের মধ্যেই আছে, অরীয় পরিবেশনা হচ্ছে। এর কাছে গেলেন, ইনি এর থেকে আরেকটু উচ্চ স্তরের যোগ্য, কিন্তু এর কাছে গিয়েও দেখলেন যে না হচ্ছে না, তখন এনাকেও পরিত্যাগ করে তিনি নিজেই তপস্যা করতে বসলেন। এবং তপস্যা করতে বসলেন বলছে, এটা হচ্ছে বৈশালীর, মোস্ট প্রবাবলি এটা বৈশালীতে, এইটা মগধে, ইনি ছিলেন, এই তা বলাটা অনুচিত, ইনি ছিলেন মগধে, মোস্ট প্রবাবলি, আর বৈশালীতে হতে পারে। তো ইনি যখন তারপরে এই মগধে থেকে এলেন গিয়ে রাজগৃহে, রাজগৃহ মানে বর্তমান রাজগীর, এবং সেকালের আরেকটি নাম ছিল গিরিপ্রদেশ। রাজগৃহে সে সময় কে রাজা ছিল বুদ্ধের সময়ে? কি বুদ্ধের সময়? না, বিম্বিসার। হ্যাঁ, মানে ইনি যখন আসছেন সংসার ত্যাগ করে, তখন লাস্ট পিরিয়ডে গিয়ে অজাশত্রু রাজা হয়েছিলেন, মোস্ট প্রবাবলি, মানে অজাতশত্রুর 8 বছরের মধ্যে বুদ্ধের পরিনির্বাণ হয়, একদম শেষ পিরিয়ড মনে হয়। তো বিম্বিসার রাজা ছিলেন। তো এবার বুদ্ধ যখন এসেছেন, এটা অরীয় পরিশ্রুতির বিষয়, তো রাজগৃহে যখন এসেছেন, এইটা হচ্ছে তোমাদের প্রব্রজা সূত্রের বিষয়, প্রব্রজা সূত্র পাঠ্য আছে। এসেছেন যখন, তখন ওই মানে ভিক্ষা করতে বেরিয়েছেন বুদ্ধ, মানে সিদ্ধার্থ তখনও বুদ্ধত্ব অর্জন করেননি, আর বিম্বিসার তখন জানালা দিয়ে দেখতে পেয়েছেন যে এরকম একজন অপূর্ব দর্শন সন্ন্যাসী এসেছে। তিনি তখন ইয়েকে ডেকে, মানে একজন চরকে পাঠিয়েছেন যে গিয়ে দেখো তো ইনি কে, কোথায় এসে থাকেন। তো গিয়ে দেখেন যে পাণ্ডব পর্বতে এ অবস্থান করছেন। রাজগৃহ যে এটা আছে, রাজগীর হয়তো তোমরা কেউ কেউ গেছো, রাজগীর 5টা পর্বত বেষ্টিত, 5টা পর্বত দিয়ে ঘেরা, ওই বৈকুল্য, বৈভার, ঋষিগিরি, গৃদ্রকূট, আর একটা কি 5 নম্বর খেয়াল আসছে না। তো ওই পাহাড় মানে ওর মধ্যে পাণ্ডব একটি পর্বত আছে, সেই পর্বতে গিয়ে একটি গুহায় তিনি বাস নিয়ে বাস করছেন। তো চর এসে যখন বলেছে, তখন বিম্বিসার স্বয়ং গেছেন, গিয়ে বলছেন যে আপনি কে, কি বৃত্তান্ত ইত্যাদি। তো সেইখানে গিয়ে বুদ্ধ তখন ওই বলছেন যে কি দুরান লাইনগুলো ভুলে যাচ্ছে, কৌশলেশু নিকতন ওই শব্দটি তো আছে, ওর পরিচয় বলছেন, আমি কৌশলে বাস করি, এবং ওই আর যে লাইনটি বললাম যে
আদিত্য বন্ধু গোত্র জাতীয় নাম সাকিউ তম্হা কুলা পজিতমি রাজা ইত্যাদি। ওই যে যখন বলছে তখন বিম্বিসার বলছেন যে আপনি এমন যুবক ব্যক্তি, বুদ্ধের বয়স তখন হচ্ছে 29 বছর, আর বিম্বিসার বুদ্ধের থেকে 5 বছরের ছোট ছিলেন, মানে 24 বছর বয়সে রাজা হয়েছে। আমরা 24 বছর বয়সে কি করছি, এমে টেমে করে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, উনি বলছেন যে আপনি এত মানে এত যুবক আপনি এরকম তপশ্চর্যা করছেন, আপনি ক্ষত্রিয় কুলেরই মনে হয় ক্ষত্রিয়বংশে জন্ম, আপনি পিতৃকুলে ফিরে যান, মানে সংসারে ফিরে যান, যদি আপনার পিতার রাজ্য পছন্দ না হয় তাহলে বলুন আমার রাজ্যেরই অর্ধাংশ আপনাকে দান করব। বুদ্ধ বলছেন না, আমি সব ত্যাগ করে এসেছি, আমার এসবে কোনো লোভ নেই। বিম্বিসার তখন রিকোয়েস্ট করলেন যে আপনি যদি সিদ্ধি লাভ করেন, আপনি যখন যদি মোক্ষ লাভ করেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ রইল যে আপনি আমাকে এসে কিন্তু আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। এই কথাটি বলেই প্রপোজা সূত্র এখানে শেষ হচ্ছে। তো এরপরের ঘটনা হচ্ছে যে বুদ্ধ তখন কঠোর তপস্যা করা শুরু করলেন। এর কিছু কিছু উল্লেখ বিভিন্ন সূত্রে আছে, সিংহনাথ সূত্র, ক্ষুদ্র সিংহনাথ সূত্র মহা মধ্যম নিকায়ের আছে এবং অন্যান্য জায়গাতে। ওই হয়তো কোনো দিন একটা ফল খেয়ে আছেন, কোনো দিন হয়তো একটা চালের দানা খেয়ে এরকম কঠোর তপস্যা করে তখন তার শরীর একেবারে ভগ্ন দশা হয়েছে এবং ইনি 6 বছর তপস্যা করেছিলেন। 6 বছর যখন তপস্যা করেন তখন ওই পঞ্চবর্গীয় ভিক্ষুর যে 5 জন তারা ওনার সঙ্গে ছিল। 6 বছর তপস্যা করে তার শরীর একেবারে ভেঙে পড়েছে এবং তিনি দেখলেন যে এই ভগ্ন দশায় কখনো পরম জ্ঞান অর্জন হয় না। এবং ওই অবস্থার যে বুদ্ধের কিছু মূর্তি বানানো হয়েছে, তোমাদের সেরকম আমি ছবিগুলো দেব গ্রুপে, ভয়ঙ্কর দেখে, সে প্রেতের মতন দেখতে, মানে চামড়া একেবারে শুকিয়ে গেছে, শুধু হাড়গুলো অবশিষ্ট আছে, বুড়ি টুড়িদের যেমন হয় বা ওই কুপোষণ বলেন অপুষ্টিতে যেমন মানুষের অবস্থা হয় সেই রকম, চোখগুলো কোটরের মধ্যে ঢুকে গিয়েছে, শিরাগুলো দেখা যাচ্ছে, এই রকম একটা মূর্তি বানানো হয়েছে ওই 6 বছর তপস্যা করে। তারপর গিয়ে তিনি উপলব্ধি করলেন যে এই কঠোর তপস্যাটা হবে না, কারণ অলরেডি তিনি কি করলেন, ভোগবিলাসের জীবন, রাজপুত্র ছিলেন, সেই ভোগবিলাসের জীবন ছেড়ে এলেন, আর কঠোর তপস্যা করে দেখলেন যে না এইভাবেও হচ্ছে না। তাহলে একদিকে হচ্ছে ওই যে ভোগবিলাসের জীবন, আর একদিকে হচ্ছে কঠোর তপস্যা, এই দুটোতেই হচ্ছে না। তখন এই দুটোর মধ্যবর্তী মধ্যম পথ তিনি অবলম্বন করলেন। এই ফান্ডামেন্টালসগুলো তোমাদের বুঝতে হবে। মধ্যম পন্থা, মধ্যম পন্থা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ জানোই, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, জীবিকা ইত্যাদি এগুলো। তো ইনি যখন ওই ভোগ মানে কঠোর তপস্যার ব্যাপারটা ত্যাগ করলেন, মানে সংকল্প করলেন, তো কথিত আছে সেই দিনে সুজাতা নামে একজন গোপকন্যা, গোপ মানে হচ্ছে ওই গোয়ালা, সুজাতা নামে একজন যে গোয়ালা, তিনি গোয়ালার কন্যা, তিনি গিয়ে একটা কিছু ব্রত করেছিলেন, তখন গিয়ে তাকে ওই পায়েস প্রদান করলেন, যে বিখ্যাত সুজাতার পায়েস। আমি এইগুলো সব আছে এই জায়গাগুলিতে, এখন সব বিভিন্ন স্তূপ ইত্যাদি আছে, এক্সকাভেশনের পরে বেরিয়েছি এবং সেখানে পূজার্চনা হয়। আমি গিয়েছি বুদ্ধগয়া, বুদ্ধগয়া যেতে পারো, মানে অসাধারণ জায়গা, মানে এত আনন্দ কোথাও গিয়ে পাইনি। প্রত্যেকটা জায়গায় যে জিনিসগুলো পড়েছি সেই জায়গাগুলো উল্লেখ আছে। তো ওখানে গিয়ে যদি মানে চিন্তা করা হয় যে এখানে 2500 বছর আগে এই ঘটনাগুলো হয়েছে, খুব সুন্দর লাগবে। তো বা তোমরা বুদ্ধগয়া গেলে আমাকে গাইড হিসেবে নিয়ে যেতে পারো, ওখানের গাইডদের থেকে অনেক ভালো গাইড করতে পারবো। তো তারপরে গিয়ে তিনি ধ্যানে বসলেন রাত্রিবেলা। ধ্যানে যখন বসলেন সেটাও ছিল ওই বুদ্ধ পূর্ণিমা, মানে বৈশাখী পূর্ণিমা, এবং রাত্রে
একের পর এক তার যে জ্ঞান লাভ করলেন এবং রাত্রের একেবারে মানে রাত্রির শেষ যখন হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তিনি বুদ্ধত্ব অর্জন করলেন। তো বুদ্ধত্ব অর্জন করলেন কিন্তু তার আগে ওই যখন সকালের দিকে মানে পায়েস যখন গ্রহণ করেছেন ওই পাঁচজন ভিক্ষু তারা তখন ভাবছেন যে ইনি তার তপস্যা করতে পারছেন না এই জন্য ইনি খেয়ে নিয়েছেন মানে খাওয়া দাওয়ার দিকে ভোগ বিলাসের দিকে চলে গেছেন এনার দ্বারা কিছু হবে না বলে এরা তখন বুদ্ধকে ছেড়ে চলে যায়। সেই দিনই যখন বুদ্ধ নির্বাণ লাভ করেন তারপরে কথিত আছে তিনি এক সপ্তাহ ধরে যে বুদ্ধ হয়ে যে বোধিবৃক্ষ যেটি আছে অশ্বত্থগার তার নিচে এক সপ্তাহ ধ্যানস্থ হয়েছিলেন। তারপর আরও এক সপ্তাহ ওই বৃক্ষের নিচে তিনি বৃক্ষের নিচে না মানে ওই বৃক্ষের পাশেই একটা জায়গায় অনিমেষ দৃষ্টিতে বোধিবৃক্ষের দিকে চেয়ে থাকেন। তিনি যে জায়গাটা বসেছিলেন সেটাকে পালিতে বলে বোধি পর্ব বোধি পল্লঙ্ক বলে পর্যঙ্ক পর্যঙ্ক মানে পর্যঙ্ক বা পালঙ্ক মানে খাট বোঝায় মানে বিছানা বোঝায় না ওই মানে বোধি পল্লঙ্ক বলে মানে বোধিবৃক্ষের নিচে এখনো আছে এটা। আর যেখানে অনিমেষ নয়নে বোধিবৃক্ষের দিকে চেয়েছিলেন সেখানে অনিমেষ চৈত্র প্রতিষ্ঠিত হয় এগুলো এখনো আছে। এই জায়গাগুলোতে গিয়ে বসে ধ্যান করা উচিত মানে যুগে যুগে অনেক সাধক বৌদ্ধ সাধকরা এখানে এসেছে তাদের উপস্থিতি পবিত্র হয়ে গেছে কিছু একটা ভাইবস আছে মানে গিয়ে আমার তো দেখে মনে হয়েছে এর দ্বিতীয়। আর আমরা সাত এরপরে এক সপ্তাহ উনি বোধিবৃক্ষের যে নিচে পায়চারি করেন মানে হেঁটে যান এবং আসেন এই জায়গাটাকে রতনচঙ্কমন বলে এটাও আছে বানানটা পালিতে লিখছে এত তোমাদের আসে না তাই বলার জন্য বলছি। আর হচ্ছে এক সপ্তাহ তিনি একটি জায়গায় বসে অভিধর্ম নিয়ে চিন্তা করেন এই যে গোটা অভিধর্ম পৃথক সপ্ত প্রকরণ এটা ওই একটা সপ্তাহ ধরে উনি পুরোটা ইয়ে করেন মানে চিন্তা করে এটা তৈরি করেন। এই জায়গাটাকে বলা হয় রত্নঘর মানে রত্নঘর। আর হচ্ছে মুচলিন্দ আর দুটো কি ছিল আচ্ছা আর একটা হচ্ছে পাঁচ নাম্বার বা এক্সাক্ট সিরিয়ালটা গন্ডগোল হলো। আর একটা হচ্ছে অজপাল না একবার অজপাল মানে হচ্ছে অজ মানে ছাগল আর পালক মানে হচ্ছে এ পালক মানে মেষ ইয়ে মানে ছাগল পালক ম্যাগ্রোথ মানে হচ্ছে বট গাছ তা একটা ওই বট গাছ ছিল তার নিচে উনি বসেছিলেন। এটা হচ্ছে বুদ্ধ ভায়ার যে মন্দির আছে এইরকম একটা দেয় মন্দির খুব সুন্দর আঁকাটা ভালোই হচ্ছে না এইরকম দিয়ে এরকম একটা স্তূপ মতন আছে এই ধরনের একটা মন্দির আছে বুদ্ধ ভায়ার। এই মন্দিরের গেটের সামনে একটা স্তম্ভ আছে ওইটা হচ্ছে এই অজপাল ম্যাগ্রোথ বৃক্ষের জায়গা। আর এই মন্দিরের ডান দিকে হচ্ছে ওই রত্নসংক্রমণ ডান দিকেই হচ্ছে রত্নঘরও আছে ওই জায়গাটা পিছন দিকটায় মন্দিরের পিছনটায় হচ্ছে ওই বোধি পর্যঙ্ক। আর এই মন্দিরে ঢুকতে গিয়ে লম্বা বেশ করিডোর মতন আছে তার ডান দিকে হচ্ছে অনিমেষই এই দিকটায় এই পাশে হচ্ছে রাজায়তন বৃক্ষ আর এইদিকে মুচলিন্দ সরোবর আছে। তো এই হলো আর হচ্ছে মুচলিন্দ বৃক্ষ ইয়ে আছে এটা ধরো বললাম পঞ্চম। আর ষষ্ঠতে ধরি জলটা ছয় ধরো মুচলিন্দ বৃক্ষ এই এর নিচে কথিত আছে যে বুদ্ধ যখন ধ্যান করছেন তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয় বৃষ্টি যখন শুরু হয় তখন মুচলিন্দ নামে একজন নাগরাজ মুচলিন্দ হচ্ছে বাংলায় মুচকুন্দ বলে একটি গাছ আছে মুচকুন্দ চাঁপা বলে একটি গাছ আছে তোমরা হয়তো অনেকে দেখেছো এর ফুলগুলো একটা কলার মতন ফুল হয় এরকম চারটে পাপড়ি হয় পাতাগুলো অনেকটা এই ধরনের একটা পাতা মতন হয় যাই হোক। তো ওই গাছটি মুচকুন্দ শাক নিচে ধ্যান করছেন তখন ওই বৃষ্টি এসেছে বলে ওই একটি সাপ এসে খনাটা তুলে ওনাকে ছাতার মতন এ করে তো মুচলিন্দ নাগরাজের ঘটনা বলা হয়। ওইখানে এক সপ্তাহ ধ্যান করে কাটান এবং আরও এক সপ্তাহ রাজায়তন নামে একটি বৃক্ষের নিচে ধ্যান করে কাটান। এই রাজায়তন বৃক্ষের নিচে যখন ধ্যান করছেন তখন
একদম সপ্তম সপ্তাহ, এটা সাত হবে, সপ্তম সপ্তাহে গিয়ে ওই যে তপস্য এবং ভল্লিক নামে দুইজন বণিক উৎপল থেকে মধ্য দেশের দিকে বাণিজ্য করতে যাচ্ছিল। তো ওরা তখন দেখেন যে এরকম সন্ন্যাসী বসে আছেন, তখন ওরা বুদ্ধকে কিছু আহার প্রদান করে। তো সাত সপ্তাহ পরে, সেই যে সুজাতার পায়াসান্ন খাওয়ার পরে সাত সপ্তাহ পরে ইনি প্রথম অন্ন গ্রহণ করেন এবং এই দুজন কিন্তু এনার শিষ্য হয়। তো এই পর্যন্ত ঘটনা হলো। এরপরের ঘটনা যেটা, সেটা আমি মানে বুদ্ধের যে পরবর্তী জীবনে সেটা পরের ক্লাসে বলবো। 10-15 মিনিটের জন্য তোমরা একটু বিরতি নিতে পারো। আর এই পর্যন্ত যা কিছু হলো, এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে জিজ্ঞাস্য বিষয়? লাইফ অফ বুদ্ধতে কিন্তু কোশ্চেন আসে, মাল্টিপল কোশ্চেন আসে, মানে আর্লি লাইফ অফ বুদ্ধ, বুদ্ধের মানে বার্থ স্টোরি, মেজর ইভেন্টস অফ বুদ্ধ বা লাস্ট জার্নি অফ বুদ্ধ, এরকম প্রশ্ন থাকে। সেগুলো আমি সাধারণত বলি না লিখতে, কেন এই কারণ, যতই লেখো পোষাবে না, কিন্তু জেনে রাখলে ভালো। কেন ভালো, যদি যদি ভ্রমক্রমে তোমাদের দেখা যায় যে অপশানের মধ্যে আনকমন আছে, তাহলে গল্প লিখে দিতে পারবে, এটা আবার একটা সুবিধা, মানে না পড়লেও গল্প মনে রাখলে মোটামুটি এটা লিখে দেওয়া যায়। আচ্ছা, কিছু জিজ্ঞাসা আছে এখান থেকে? আচ্ছা, আশা করি জিজ্ঞাসা নেই। তাহলে এই পর্যন্ত ক্লাস অফ করছি, এরপরে 5-10 মিনিটের মধ্যে লিঙ্ক দিচ্ছি এবং বুদ্ধজীবনীর পরবর্তী অংশটা নিয়ে বলা হবে।